Vai, mi serve questo, eh? Come ti muovi, Polpo? Non mi ricordo, sì, vedi tu. Assalamualaikum, কি অবস্থা তোমাদের একটু দেরি হয়ে গেল এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত একটু টেকনিক্যাল প্রবলেম ছিল তাহলে সবাই একটু কমেন্টে জানিয়ে দাও আমার ভয়েসটা একদম ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ কিনা আর বোর্ডে লেখাগুলো একদম ক্লিয়ার কিনা আচ্ছা কতটুকু পড়েছিলাম আমরা একটু কমেন্টে জানিয়ে দাও আচ্ছা হ্যাঁ এটা কতদিন পড়িয়েছিলাম ওকে আমরা একটু ওকে হ্যাঁ এটা কত প্রায় 5 4 মনে হয় কয় তোমাদের নাকি 4 আচ্ছা ওকে লস অফ ডিটারমিনেন্ট আচ্ছা তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করে দেই আর কি আর আমাদের কয়েকজন তোমরা কমেন্টে জানিয়েছো যে ভাই কয়েকটা ম্যাথ নাকি প্রবলেম হচ্ছে ওই ম্যাথগুলো আমি মার্ক করে রেখেছি ওটা তোমাদের এক্সপ্লেইন করে দিব আজকে ক্লাসের একদম লাস্টের দিকে তাহলে খেয়াল করো একটু আমরা আজকে পড়ব হচ্ছে টাইপ 4 পড়ব আমরা টাইপ 4 এই টাইপ 4 কোনটা লস অফ ডিটারমিনেন্ট মানে হচ্ছে নির্ণায়কের নীতি নির্ণায়কের ধর্ম ব্যবহার করে আমরা ম্যাথ করব তাহলে একটু অ্যাটেনশন ক্লিয়ার করে তোমাদের একটু বলে নিই আমি সেটা হচ্ছে গত ক্লাসেও বলেছিলাম আমি যে আমরা একটা ম্যাথ অনেকভাবে করতে পারি একটা হচ্ছে ক্যালকুলেশন করে করতে পারি আর একটা হচ্ছে আমরা থিওরি দিয়ে করতে পারি মানে একটা ম্যাথ দুটো ওইটা করা যায় তোমরা ইন্টারমিডিয়েট বা এইচএসসি তোমরা করে আসছো ক্যালকুলেশন করে করে আসছো আর এখন যে টাইম অনেক কম একটা ম্যাথ করার জন্য তুমি সর্বোচ্চ টাইম পাবে কত সেকেন্ড 35 সেকেন্ড এই 35 সেকেন্ডে তোমার তিনটা কাজ করতে হবে একটা হচ্ছে ম্যাথটা তোমার পড়তে হবে দুই নম্বর কাজ হচ্ছে তোমার ম্যাথটা সলভ করতে হবে তিন নম্বর কাজ তোমার হচ্ছে বৃত্ত ভর করতে হবে এই তিনটা কাজ তোমার করতে হবে কি বলতো মাত্র 35 সেকেন্ডে সো তুমি যদি ইন্টারমিডিয়েট যে ওয়েতে ম্যাথ করছো ওই ওয়েতে তুমি যদি ম্যাথ করো তাহলে তোমার অ্যানসার কিন্তু বের করতে করতে দেখবা আরআইপি হয়ে গেছে আরআইপি আরআইপি মানে কি বুঝো আরআইপি মানে কি একটু কমেন্টে জানাও তো আরআইপি মানে কি আমি বুঝতেছি না আরআইপি মানে কি এক্স্যাক্টলি 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 তাহলে খেয়াল করি আমরা না রেস্ট ইন পিচ না মানে কি বলছো রেস্ট ইন পিচ আরআইপি মানে হচ্ছে রেজাল্ট ইজ পাবলিশড তার মানে তুমি হচ্ছে একটা ম্যাথ যদি 2 থেকে 3 মিনিট ধরে করো মনে রাখবা 3 মিনিটে তোমার ম্যাথ করার কথা ছিল 5 থেকে 6টা আর তুমি ম্যাথ করলা কয়টা একটা এভাবে যদি করো তাহলে তুমি দেখবা তুমি ম্যাথ করতেই আসো আর করতেই আসো করতে করতে দেখবা ঢাকা ইউনিভার্সিটি কি বলতো রেজাল্ট দিয়ে দিছে এই জন্য আমি কি বলছি আরআইপি রেজাল্ট ইজ পাবলিশড হোয়াটএভার দিনা রেস্ট ইন পিচ না আমার কাছে আরআইপি মানে হচ্ছে রেজাল্ট ইজ পাবলিশড তুমি একটা ম্যাথ দিয়ে 2 থেকে 3 মিনিটে করো তাহলে কি হবে বলতো যে ম্যাথ করতে করতে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দিয়ে দিবে আর কি হোয়াটএভার আচ্ছা তাহলে আমরা একটু পড়াশোনার মধ্যে ফিরে আসি একজন কমেন্ট করছে ভাই কয়েকটা ম্যাথ নিতেছ না আমি কিন্তু আগেই ক্লাস শুরুতেই বলেছি যে ক্লাসের লাস্টে দেখাই দিব আমি ঠিক আছে হোয়াটএভার তাহলে আজকে আমরা পড়াশোনা চলে আসি ওকে আচ্ছা তাহলে খেয়াল করি কি বলছে খেয়াল করো আমাদের এটা একটু ভুল আছে এটা আলফা হবে একটু কারেকশন করে নাও টাইপিং মিস্টেক আলফা 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 বিটা 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 থিটা বিটা থিটা ইজিকাল টু 0 হলে আমার কার ভ্যালু চাওয়া হইছে আমাকে এক্স এর ভ্যালু চাওয়া হইছে আচ্ছা এই ম্যাথগুলো আমরা কিভাবে করব খেয়াল করো এই ম্যাথগুলো করব হচ্ছে আমরা লস অফ ডিটারমিনেন্ট দিয়ে লস অফ ডিটারমিনেন্ট দিয়ে করব তাহলে খেয়াল করো একটু আমরা চেক করি কিভাবে ম্যাথ করা যায় একটা হচ্ছে নির্ণয়কের নিয়মে ম্যাথ আমরা করতে পারি আরেকটা নিয়ম হচ্ছে আমাদের কি আমাদের আরেকটা নিয়ম খেয়াল করো আমরা থিওরি দিয়ে ম্যাথ করব মনে রাখবা এক এটা কি নির্ণয়ক ম্যাট্রিক্স যেহেতু থার্ড ব্র্যাকেট দেওয়া নাই তার মানে অবশ্যই এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের কি আমাদের নির্ণায়ক আর একটা নির্ণায়কের মান তখনই 0 হয় খুব মন দিয়ে বুঝো একটা নির্ণায়কের মান যদি 0 হয় কখন 0 হবে একটা নির্ণায়কের মান তখনই 0 হবে যদি তাদের দুইটা কি দুইটা রো অথবা দুইটা কি বলতো অথবা দুইটা কলাম আমাদের কি হয় বলতো আমাদের ইকুয়াল হয় তাহলে খুব মন দিয়ে বুঝো কি বলছি আমি তাহলে খেয়াল করো একটা নির্ণায়কের মান তখনই তোমার 0 হবে যদি তার পাশাপাশি দুইটা রো অথবা কলাম তার কি হয় বলতো ইকুয়াল হয় তাহলে খেয়াল করি আমরা আমার কার্বন করতে বসে এটা তো মনে হয় ঠিকই ছিল টু আচ্ছা এটা ঠিকই ছিল আচ্ছা তাহলে খেয়াল করি আমরা এখানে কি দেওয়া আছে টু বিটা থিটা খেয়াল করো আমি চেক করি আমাকে বের করতে হবে এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে এক্স এর ভ্যালু তাহলে আমি একটু দেখি ম্যাথটা কি ঝামেলা আছে মনে হচ্ছে আমরা এই ম্যাথে মনে হয় প্রশ্নে একটু ঝামেলা আছে আমরা পরে ম্যাথ দেখি একটু একটু ঝামেলা আছে মোস্ট প্রবলি আলফা বিটা থিটা কোথাও আরেকটা এক্স হবে এখানে আমরা আরেকটা ম্যাথ চেক করে নিই চেক করে নিই ঠিক করে চেক করে নিই এটা চেক করি খেয়াল করো এটা আমি পরে দেখতেছি এই ম্যাথে একটু আমরা দেখি দেখো টু ফোর থ্রি খেয়াল করি টু ফোর এক্স আচ্ছা এখানে কি আছে এক্স ফোর কি আছে আমার থ্রি আমাকে বলছিল কি খেয়াল করো এটা কি একটা দেখো আমার নির্ণায়ক এই নির্ণায়কের ভ্যালু কি দেওয়া আছে আমার জিরো তো তোমাদের আমি কি শিখেছিলাম একটা নির্ণায়কের ভ্যালু তখনই তোমার জিরো হয় যখন তোমার কি হয় বলতো পাশাপাশি দুইটা কলাম অথবা তোমার কি রো তোমার কি হবে ইকুয়াল হবে তাহলে খেয়াল করি আমরা টু ফোর থ্রি তাহলে এক্স এর ভ্যালু কত বসালে এই কলামটা আর এই কলামটা ইকুয়াল হয় দেখো তো ওই মেথডে দেখাচ্ছি ভাই আমি দেখাচ্ছি এটাকে দেখো এক্স এর দেখো এই কলাম এটা কলাম 1 এটা আমার কলাম কি 2 এই দুইটা কলাম আবার কখন ইকুয়াল হয় দেখো তো এক্স এর ভ্যালু কত বসালে এই কলামটা আর এই কলামটা আমার ইকুয়াল দেখো আমার এক্স এর ভ্যালু 3 বসাই দেখো আমি যদি 3 বসিয়ে দিই তাহলে c1 আর c2 কিন্তু আমার কি হয়ে যায় ইকুয়াল হয়ে যায় দাম আমি এক্স এর একটা ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি
ওটা এক্স হবে, হ্যাঁ ওকে ডান। এবার তাহলে আসি আমরা এই পয়েন্টে আসি। এবার কেন এখানেও একটা এক্স আছে আমাদের, এটা কার সাথে কম্পেয়ার করবো? এটা হচ্ছে আমরা কলাম থ্রি। এই কলাম থ্রিটাকে আমি কম্পেয়ার করবো কলাম ওয়ানের সাথে। দেখো তো এক্স এর ভ্যালু, দেখো তো এক্স এর ভ্যালু কত বসালে এখানে আমাদের এই কলাম আর এই কলামটা আমার ইকুয়াল হয়ে যায়। দেখো একটু এক্স এর ভ্যালু কত বসালে এই কলামটা আর এই কলামটা ইকুয়াল হয়ে যায় টু, তাই তো? এই হচ্ছে আমাদের কি টু। তাহলে খেয়াল করি এক্স এর ভ্যালু কত পেলাম, দেখো তো আমরা টু কমা থ্রি। এটার ব্যাখ্যা কি তুই রেট করে আসছো? আচ্ছা এখান থেকে জয়গুলির মার্কেটিং হচ্ছে, একদম জয়গুলির রুগের মার্কেটিং করতেছে। আচ্ছা ঠিক আছে, অরে ভাই তুমি ক্লাসে মনোযোগ দাও ভাই। আচ্ছা যারা ধরতে পারো আমি এডিট করতেছি, খেয়াল করো একটা নির্ণয়কের মান তখনই তোমার জিরো হবে যখন পাশাপাশি যেটা রো অথবা পাশাপাশি যেটা কলাম আমাদের কি হবে, আমাদের ইকুয়াল হবে। সো আমরা ইন্টারমিডিয়েটে যেভাবে এইভাবে টু ধরে 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 ম্যাথ করছি এটা করার কিন্তু দরকার নাই। আই থিঙ্ক দুই থেকে তিন সেকেন্ডে তুমি করতে পারবা। তাহলে এরকম আরেকটা মেথড করে ফেলি, এটা তো ভুল আছে। এইটা এটার অ্যান্সার কি হবে দেখো তো, এটার অ্যান্সার তোমরা একটু আমায় কমেন্ট একটু বলো কি হবে আমাদের অ্যান্সার, আর আমিও তোমার হেল্প করি করার জন্য। খেয়াল করো কি দেওয়া আছে আমাদের, এ সি বি এ সি এক্স। তাহলে এটা কি হচ্ছে, এটা কি একটা আমার নির্ণায়ক, একটা নির্ণায়কের ভ্যালু কখন জিরো হয় যখন পাশাপাশি যেটা কলাম অথবা রো আমাদের কি হয় ইকুয়াল হয়। তাহলে দেখো এ এ সি সি বি এখানে কি আছে আমাদের এক্স, এক্স এর ভ্যালু কত বসালে, এক্স এর ভ্যালু কত বসালে আমাদের এই কলামটা এই কলামটা ইকুয়াল হবে, দিয়ে দেওয়া হচ্ছে বি। দেখো আমি যদি এই এক্স এর জায়গায় বি বসাই তাহলে কিন্তু আমার এই কলামটা এই কলামটা কি হয়ে যায় ইকুয়াল হয়ে যায়। তাহলে চলে আসো তোমরা এবার পরেরটায়। এবার দেখো সি থ্রি, সি থ্রি আর সি ওয়ান কলাম কখন ইকুয়াল হবে দেখো একটু, সি থ্রি আর সি ওয়ান কলাম কখন ইকুয়াল হবে দেখো তো, এখানে কি আছে দেখো আমাদের সি সি বি বি কত বছরে হয় এ, তাহলে এ হচ্ছে আমাদের কি এ। তাহলে খেয়াল করি এক্স এর ভ্যালু কি হবে এ কমা কি হবে আমাদের বি। ওকে 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 এ কমা কি বলছে আমাদের বি বলছে, ডান 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 ডান। ওকে 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 এটুকু আমাদের হয়ে গেল। তাহলে খেয়াল করি আমরা টাইপ ফোর আমাদের ডান। এবার তো টাইপ ফোর ডান না, একটা ম্যাথে ভুল ছিল, ওই ভুল মাত্রা আমরা ভুল ম্যাথটা আমরা একটু কারেকশন করে নিই। এই যে এটা এই ম্যাথে একটু ভুল ছিল আমি কারেকশন করে দিচ্ছি। কি ছিল এখানে আমাদের আলফা আলফা এক্স, বিটা 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 থিটা এক্স থিটা দেওয়া আছে আমাদের, ইজিকাল টু জিরো হলে, ইজিকাল টু জিরো হলে আর মান চাওয়া আমাদের এক্স এর মান চাওয়া হয়েছে। ওকে এইটুকু আমরা করবো, এইটুকু আমরা করবো খেয়াল করি আমরা। এবার খেয়াল করি এটা কিন্তু ডিউতে আসা একটা ম্যাথ, কোন ইয়ারে আসছে আমার খেয়াল নেই বাট কোন কোন ইয়ার ডিউতে আমাদের আসছে। এবার খেয়াল করি অ্যাজ ইউজুয়াল একটা নির্ণয়ের মান কি দেওয়া আছে আমাদের জিরো, একটা নির্ণয়ের মান কি দেওয়া আছে জিরো দেওয়া আছে আমাদের। তাহলে কিভাবে আমরা ম্যাথ করবো খেয়াল করো, আমাদের কি দেওয়া আছে এখানে, এটা হচ্ছে আমার কলাম ওয়ান, আমি একটু কার্ড চেঞ্জ করি, এটা হচ্ছে আমাদের কলাম ওয়ান, এটা হচ্ছে কলাম টু, এটা হচ্ছে কলাম কি দেখো আমাদের থ্রি। তাহলে একটু আমরা চেক করে ফেলি দেখো আমাদের কি হয়, এটা হচ্ছে কলাম ওয়ান। তাহলে খেয়াল করো কলাম ওয়ান ইজ ইকুয়াল টু কলাম টু কখন হবে, আলফা আলফা বিটা বিটা। তাহলে খুব ঠান্ডা মাথায় একদম ঠান্ডা মাথায় চিলমুড়ে আমাকে বলো এক্স এর ভ্যালু কত বসাবো আমি, এক্সাক্টলি এক্স এর ভ্যালু আমি কত বসাবো, এক্স এর ভ্যালু বসাবো হচ্ছে আমার কত কত হবে কলাম ওয়ানের মতন হইতে হলে আমার থিটা বসাতে হবে এখানে। অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল আমরা দেখি এখানে আসো, এটা তো কলাম থ্রি, কলাম থ্রি আর কলাম ওয়ান, কলাম থ্রি আর কলাম ওয়ান তুমি চেক করো, কলাম থ্রি আর ওয়ান তুমি চেক করো এক্স এর ভ্যালু কত বসাবো আমরা দেখো, এখানে এক্স এর ভ্যালু এখানে আমরা কত বসাবো দেখো তো, থিটা থিটা বিটা বিটা আলফা দিয়ে কি হবে আলফা হবে। তাহলে আনসার কি হবে দেখো তো আলফা, তাহলে আমরা আনসার কি পেলাম এক্স এর ভ্যালু কি হবে আলফা কমা থিটা ডান। ওকে 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 ডান। সবাই একটু কমেন্ট আমাকে জানিয়ে দাও, সবাই একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও যে এক্স এর ভ্যালু আলফা কমা থিটা হয় কিনা তোমাদের। এক্স্যাক্টলি এক্স্যাক্ট শিহাব সরওয়ার নুসরাত চৈতি তাদের কি বলছে আসাদ ওকে তিথি সানন সুরাইয়া পারভিন ওকে দ্যাটস গ্রেট ওকে একটু আমরা বুঝে গেলাম তাই তো। তাহলে সবাই কমেন্টে জানাও আমাদের টাইপ ফোরটা একদম পানির মতন ক্লিয়ার কিনা, টাইপ ফোরটা টাই ফোরটা একদম পানির মতন ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। না থিটা আলফা কোনো প্রবলেম নেই রাফি, হুম মোহাম্মদ শাকিল ফয়সাল আদিল, হুম ফয়সাল ওকে ওকে ডান 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 ভেরি গুড ভেরি গুড। হুম হ্যাঁ ডি ঋণাত্মক ফোটন বলছে ভাইয়া ডিউতে চোদ্দ পনেরো দশ এক্স্যাক্টলি, তাই লিখে নাও একটু ডিউ চোদ্দ পনেরো। আচ্ছা সবাই একটু কমেন্টে জানাও একদম ক্লিয়ার কিনা টপিকটা আমাদের, টাই ফোর একদম ক্লিয়ার কিনা। ওকে 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 ডান ডান ডান। হ্যাঁ তিশা নাইম নাজমুল সাব্বির রহমান ওকে অর্ণব দাস ওকে ক্লিয়ার সুমানা রহমান ওকে ডান। এবার তো চলে আসি আমরা টাইপ ফোর টাইপ ফাইভ মনে হয় দেখি তো পড়েছিলাম কিনা আমরা, হ্যাঁ টাইপ ফাইভ আমাদের পড়া হয়ে গেছিল আমাদের টাইপ ফাইভ, টাইপ ফাইভ ডান। এবার পড়বো আমরা টাইপ সিক্স, আমরা চলে আসি টাইপ সিক্সে। ওকে সিফাত থ্যাংক ইউ, আমরা কাজের মধ্যে আসি ভাইয়া। ওকে মোর আচ্ছা ঠিক আছে মোর তো বলছে ডক্টর অফ ম্যাথ, আচ্ছা থ্যাংক ইউ, আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার। ওকে তাহলে চলে আসি আমরা টাইপ ফাইভে, টাইপ ফাইভ জিনিসটা আমাদের কেমন হবে খেয়াল করো একটু, একদম বেশি বুঝবো না আমরা, মনে রাখবা বেশি কঠিন করে ভাববো না। এবং তোমরা যারা প্রথম দিন থেকে আমার ক্লাসটা করছো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ভাইয়া দুই থেকে তিনটা ওয়ার্ডে বুঝাইতে পছন্দ করে, মাত্র দুই থেকে তিনটা ওয়ার্ডে তোমাকে আমি বুঝাবো। এটা আবার কিরকম খেয়াল করো, আমাকে যা বলবে আমি তাই করবো, আমি কিচ্ছু বুঝি না, আমি পড়াশোনা করছি ক্লাস নাইন টেন পর্যন্ত, শ্রাবণ ভাইয়াটা অশিক্ষিত লোক এবং এই লোকটা পড়াশোনা করছে ক্লাস নাইন থেকে টেন পর্যন্ত, এর বেশি পড়াশোনা আমি করি নাই, তাহলে বুঝতেই পারতেছো আমাকে প্রশ্নে যা বলবে আমি ওটা দেখতে দেখেই অ্যান্সার বের করবো, এর বাইরে আমি কিছু করতে পারি না। তার মানে হচ্ছে খেয়াল করো এর একটা কি সাইন দিয়ে দেখো, তাহলে ম্যাট্রিক্স নির্ণায়ক
আমাকে একদম চিল মুড়ে বলো এটা কি ম্যাট্রিক্স না নির্ণায়ক দেখো তো একটু। হ্যাঁ শর্টকাট ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। খেয়াল করি এটা ম্যাট্রিক্স না নির্ণায়ক আমাদের। আচ্ছা ওকে ওকে ওকে, লেট করে আসলে বুঝবা। খেয়াল করো এটা কি একটা ম্যাট্রিক্স সাইন, এটা আমাদের কি সাইন, একটা ম্যাট্রিক্স সাইন। আমাকে কি বলতেছে ম্যাথে, আমাকে বলতেছে যে এই একটা ম্যাট্রিক্স আর এই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স। এই দুটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের কি বলতো, এই দুটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের কি ইকুয়াল, এটুকু বলতেছে থিওরি অফ ইকুয়ালিটি। আমাকে কি বলতেছে এই দুটা ম্যাট্রিক্স আমাদের কি বলতেছে, আমাদের ইকুয়াল বলতেছে। তাই যদি হয় তাহলে কি হবে দেখো, আমাদের তার মানে হচ্ছে এইখানে হচ্ছে আর এক্স প্লাস ওয়াই, এটাকে একটা ভুক্তি, মানে এই উপাদানটা সমান হচ্ছে আমার এই উপাদানটা। এবং খেয়াল করো এই উপাদানটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই উপাদানটা, এই উপাদান ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই উপাদান, এই উপাদানটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই উপাদান। তাহলে একদম চিল মুড়ে তুমি খেয়াল করো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে আমাদের ফোর, যেহেতু এই উপাদানটা ইজ ইকুয়াল টু কি আমাদের এই উপাদানটা, এবং এই উপাদানটা ইজ ইকুয়াল টু এটা। তো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল কি আমাদের টু, তুমি খেয়াল করো এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা এটা কি হবে টু এক্স, টু এক্স ইজ ইকুয়াল কি হবে সিক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু কত আমাদের থ্রি। এইটুকু কিন্তু আমরা পেয়ে গেলাম, এইটুকু আমাদের ডান, এইটুকু আমাদের ডান। এবার তাহলে তুমি চলে আসো, কোথায় আসবা তুমি, থ্রি পেয়ে গেছো, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও। তুমি পেয়েছিলা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফোর, এক্স ভ্যালু থ্রি পেয়েছিলা, থ্রি বসাও ওয়াই ইকুয়াল টু ফোর, ওয়াই মান কত হবে আমাদের ওয়ান, ডান। তাহলে তাহলে খেয়াল করো অ্যান্সারটা কি আসছে আমাদের, এক্স কমা ওয়াই ইকুয়াল কি আসছে আমাদের থ্রি, কমা কি আসছে আমাদের ওয়ান। এইটুকু আমরা সবাই বুঝছি কিনা একটু আমাকে জানাও। ওকে ওকে ঠিক আছে, আমি টেকনিক্যাল টিমকে বলবো এটা, তোমার কমেন্টে বলেছি আমি। মাধুরিয়া পাল, পারভিন, আনিকা তাহসিন, আচ্ছা আচ্ছা মোহাম্মদ আবির আহমেদ, ওকে ওকে, দেবব্রত কর্মকার, নিউ কিছু শিখলাম, আরো অনেক কিছু শিখতে পারবো ভাইয়া, লেগে থাকো আমার সাথে। ওকে এইটুকু আমরা বুঝে গেছি, এইটুকু আমাদের ডান। এরপরে চলে আসি আমরা পরের টাইপ, থিওরি অফ ইকুয়ালিটি। এটা করো থিওরি অফ ইকুয়ালিটি, এই ম্যাথটা কিভাবে করবো খেয়াল করো, কি বলছে এখানে, এটাও কিন্তু কি বলছে, এই একটা ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু কি, এই একটা ম্যাট্রিক্স। তাই যদি হয় তাহলে কি করতে পারি আমরা, দেখো এই উপাদান ইকুয়াল টু এই উপাদান, এই উপাদান ইকুয়াল টু কি এই উপাদান, এই উপাদান ইকুয়াল টু আমাদের এই উপাদান। তাহলে কি ম্যাথটা করতে পারি, তাহলে ম্যাথটা কিভাবে করতে পারি খেয়াল করো, এই দেখো মাইনাস কি আছে আমাদের এক্স, এই উপাদানটা কি হবে এটা হবে এই মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি প্লাস ওয়াই। ওকে ডান, এখানে তুমি কি লিখতে পারি খেয়াল করে, আমি এটাকে আমি কি লিখতে রেখে দাও, রেখে দাও আমি এটা এক নং রেখে দাও। আর এই ইকুয়ালটা ওয়াই মাইনাস ওয়ান, এই ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল আমি কি লিখতে পারি দেখো, আমি ফোর লিখতে পারি। তাহলে দেখো তো এখান থেকে ওয়াই ভ্যালু কত আসে আমাদের, ওয়াই ভ্যালু মোস্ট প্রবাবলি আসে কত আমাদের ফাইভ। তো এই যে ওয়াই ভ্যালু তুমি পেলা এটা কোথায় বসাই দিবা, এক নং বসিয়ে দাও। সবাই একটু কমেন্ট আমাকে জানাও ওয়াই ভ্যালু এখানে বসালে এক্স এর ভ্যালু কত আসে আমাদের। ওকে ওকে, হ্যাঁ আম্মু মাত্র ঠিক আছে, আন্টি আমার সালাম। ওকে মমো বলছে আগে আনসার, আলভি মাহমুদ প্রান্ত বলে ফেলছে আনসার, মেহেদি হাসান নাদবি আনসার বলে ফেলছে, আর তুমি প্রো না, মেহেদি প্রো হইতে তোমরা প্রো ম্যাক্স। ওকে এ আর আশিক, তুমি খুব ভালো কবিতা লিখো, বাট তোমার কবিতার কন্টেন্টগুলো খুব চিপ, ঠিক আছে। এরকম অশিক্ষিত শাড়ি আমরা চাই যার মানসিক প্রশান্তি আছে। আচ্ছা মোহাম্মদ মাসুদুর রহমান, তোমার কমেন্ট দেখতে পাচ্ছি আমি এবং পড়তেছি। ওকে ওকে, আরিয়ান পারভেজ মাইনাস এইট কমা ফাইভ, ওকে ওকে, ডান ডান। ছেলেদের মন শক্ত, আমরা শ্রাবণ ভাইয়ের ভক্ত। আহ আহ কি কমেন্ট বাবা, আমরা মেতে আসি। এক্স ইজ ইকুয়াল টু থ্রি প্লাস কি দেওয়া আছে আমাদের ওয়াই, তাহলে খেয়াল করি আমরা এই হচ্ছে আমাদের এক্স, এই হচ্ছে আমাদের থ্রি, ওয়াই ভ্যালু কত আমাদের ফাইভ, তাহলে কত হবে দেখো আমাদের এইট, এক্স এর ভ্যালু কত হবে আমাদের এইট। তাহলে অ্যান্সারটা কি আসে দেখো একটু, আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে এইট কমা কি হবে অ্যান্সার ফাইভ। এই মাইনাস কেন আসে, রূপ রূপ তোমার অ্যান্সার মাইনাস এইট কিভাবে আসবে বুঝলাম না, মাইনাস এইট আসবে হ্যাঁ কিভাবে দেখি, আমি ভুল করছি না, এক্স ইজ ইকুয়াল টু ও ও হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, এটা তো মাইনাস এক্স, হ্যাঁ ঠিক আছে এটা মাইনাস এক্স ছিল, এটা মাইনাস এক্স, হ্যাঁ তাহলে হ্যাঁ মাইনাস এইট হবে এক্স্যাক্টলি, মাইনাস এইট কম ফাইভ হবে, কারণ এখানে মাইনাস ছিল এক্স্যাক্টলি। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, এটুকু বুঝতে পারছি আমরা, পরেরটাই আসি আমরা, এটা ডান এটা ডান, টাইপ ফাইভ শেষ, একটা ম্যাথ তোমাদের দিয়ে করাবো, টাইপ সিক্স। এই ম্যাথে তোমরা করে আমাকে বলো অ্যান্সার আমাদের কত হবে, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি, এই ম্যাথটা আমি করবো না, হ্যাঁ এই কালেকশন করে দিলাম, হ্যাঁ সেটি হবে। বুঝতে পারছি এক্স থেকে মাইনাস আছে, জয়। ওকে ওকে, এইবার এটার অ্যান্সার বলেন, অনেকক্ষণ লাফালাফি করছেন, এটার অ্যান্সার বলেন এবার আপনারা, আমি একটু চিল করি। ওকে তাহলে আমি একটু করতে লাগি তোমাদের সাথে, খেয়াল করো তাহলে এটাও দেখো, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স আমাদের, তাহলে এই উপাদান ইজ ইকুয়াল টু কি হবে, এই উপাদানটা হবে তাহলে টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল কি হবে আমাদের ফাইভ, এটা পেয়ে গেলাম আমরা চিল। দেন খেয়াল করো এটা এক নম্বর ইকুয়েশনে তুমি রেখে দাও, আবার দেখো এই উপাদান ইজ ইকুয়াল টু কি, এই উপাদানটা ওয়াই ইজ ইকুয়াল কি হবে আমাদের মাইনাস টু। তাহলে খেয়াল করি আমরা এই ওয়াই ইজ মাইনাস আগেই পেয়ে গেলাম, তাহলে চিল মুড়ে ম্যাম বুঝিয়ে দাও টু এক্স মাইনাস ওয়াই ইজ কি পেয়েছিল সিক্স এক নম্বর ইকুয়েশন থেকে, তাহলে টু এক্স ওয়াই ভ্যালু কত আমাদের মাইনাস টু ইজ ইকুয়াল কত আমাদের সিক্স। তাহলে দেখো টু এক্স ইজ ইকুয়াল কি হবে মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি হবে ফোর হবে, তাহলে এক্স এর ভ্যালু কি টু আসে দেখো তো, তাহলে আনসার কি টু কমা মাইনাস টু, আমি দেখি তো মাইনাস মাইনাস প্লাস প্লাস টু এখানে কি হবে ফোর হবে এক্স টু। তাসফিয়া বলছে, মুশফিকা বলছে, আচ্ছা ঠিক আছে, রহমান, তামজিম, ওকে আলম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে সবাই একটু কমেন্ট আমাকে জানাও আমাদের আনসার টু কমা মাইনাস টু কিনা, টু কমা মাইনাস টু কিনা একটু কমেন্ট আমাকে জানাতে হবে।
ওকে 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 হ্যাঁ ভাইয়া বুকলি সব দিব, ক্লাসের পরে সব দিব আমি, ওয়েট। ওকে ডান, তাহলে আই থিঙ্ক এইটুকু আমাদের কনসেপ্ট 100% আমাদের কি বলতো ক্লিয়ার। তো টাইপ সিক্স আমাদের ডান, টাইপ সিক্স আমাদের ডান। ওকে 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 টাইপ সেভেন, ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স, কাজের মধ্যে আসো, ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স এখানে আসবো না, টাইপ সেভেন আসবো। তার আগে আমি তোমাকে বলো, দেবব্রত কর্মকর, ইয়েস বস, হ্যাঁ দেবব্রত থ্যাংক ইউ। ওকে আমাকে বলো টাইপ সিক্স থেকে পানির মতন ক্লিয়ার কিনা, তার আগে আমি টাইপ সেভেনে যাবো না, আগে বলো টাইপ সিক্স পানির মতন ক্লিয়ার কিনা। এমডি আচার্য খান, ওকে ওকে ওকে, জাহিদ হাসান, ইয়েস বস, স্পর্শিয়া মৃধা, আচ্ছা আব্দুল্লাহ রহমান, চিন্ময় শাহকে মিস করতেছে। চিন্ময় তুমি কোথায়, তোমার কমেন্ট পড়ার জন্য আমার স্টুডেন্ট ওয়েট করতেছে, ক্লাসে এসে বলো কমেন্ট পড়ো একটু। ওকে ক্রিস্টাল ক্লিয়ার দাদা, ওকে রাকিবুল হাসান, ইয়েস বস, ওকে বস। নেক্সট টাইপ, টাইপ সেভেন, চলে আসি আমরা ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্সে, চলে আসি ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স। এই জিনিসটা করতে আমাদের, আমরা মোটামুটি টু স্টার দিয়ে রাখি, এই জিনিস আমরা টু স্টার দিয়ে রাখি আমরা, স্যারের মন মেজাজ যদি খুব ভালো থাকে এবং স্যার যদি জি বাংলা সিরিয়াল না দেখে ক্লাস প্রশ্ন করে আর কি, তাহলে টাইপ সেভেন থেকে প্রশ্ন করবে। তাহলে বুঝতেই পারতেছো এটা হচ্ছে প্রশ্ন যদি মোটামুটি একটু এভারেজ রেঞ্জের মধ্যে হয় তাহলে আমাদের কি হবে, টাইপ সেভেনের মতো আমাদের প্রশ্ন হবে। তাহলে খেয়াল করি একটু আমরা টাইপ সেভেন আমাদের কেমন এবং টু স্টার, এই মেজাজ সবচেয়ে বেশি পরীক্ষায় আসে কৃষি, কৃষি পরীক্ষায় আসতে পারে। দুই নম্বর রেঞ্জে এসে পড়ো রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটি সবচেয়ে বেশি আসে ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স থেকে। তো কাদের মধ্যে আসি আমরা, কোনটি কমপ্লেক্স ম্যাট্রিক্স, খেয়াল করো আমাদের কমপ্লেক্স ম্যাট্রিক্স আমাদের কোনটা, একদম চিলমুটে বুঝবা কমপ্লেক্স ম্যাট্রিক্স আমাদের কোনটা। আচ্ছা কমপ্লেক্স কথাটা মানেই হচ্ছে জটিল, আর জটিল কথাটা মানেই হচ্ছে আমাদের কি বলতো আই থাকবে। আমি যদি দেখি যদি কোনো ম্যাট্রিক্সের ভিতরে কি বলছি কথাটা দেখো, আমি যদি কোনো ম্যাট্রিক্সের ভিতরে কি বলছি আবার খেয়াল করো, যদি কোনো ম্যাট্রিক্সের ভিতরে খেয়াল করো, যদি কোনো ম্যাট্রিক্সের ভিতরে আই থাকে তাহলে সেই ম্যাট্রিক্সকে আমি কি বলবো, কমপ্লেক্স ম্যাট্রিক্স বলবো। তাহলে খেয়াল করো আমার বিতে কি আই আছে, নাই, আমার সিতে কি আই আছে, নাই, বিতেও আমার আই নাই, সিতেও আমার আই নাই, তাহলে একমাত্র আই আছে কোথায় বলো তো, আমার একমাত্র আই হচ্ছে কোথায় আছে, আমার একমাত্র আই আছে হচ্ছে আমার এতে, তাহলে এ হচ্ছে কি ম্যাট্রিক্স হবে, কমপ্লেক্স ম্যাট্রিক্স। এই তো অনুপাল বলতে পারছে, সবাই বলতে পারছে, ভেরি গুড। তাহলে তাদের মধ্যে আসি একটু আমরা, এরপরে চলে আসো সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স চলে আসি আমরা। এটা কিন্তু তোমাদের আমি আরেকবার শিখেছিলাম, এটা তোমাদের আরেকবার শিখেছিলাম যখন তোমাদের আমি মানে এইচএসসি প্রিপারেশনের সময় যখন তোমাদের পড়িয়েছিলাম, খেয়াল করো। পরেরটাই আসি, কোনটি সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স আমরা একটু বুঝে ফেলি, আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স আমরা একটু বুঝে ফেলি, সিঙ্গুলার ম্যাট্রিক্স আমাদের কোনটা, ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের, যে ম্যাট্রিক্সের, যে ম্যাট্রিক্সের, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমাদের কি বলতো, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে আমার কি বলে, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে আমার কি বলে বলতো, তাকে বলা হচ্ছে আমার সিঙ্গুলার, তাকে বলা হচ্ছে আমার সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে তাহলে আমি দেখি তো কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সমান হয়, দেখো তো পাঁচ আটকে পাঁচ, তিন তিরিককে নয়, এটা কত হয় মানে ছয় সাত আট নয়, ফোর 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 ফোর, এটা না, এটা হবে না, দেখো এটা কত হয় তিন পাঁচা পনেরো, তিন তিরিককে নয়, এটা কত হচ্ছে আমাদের মাইনাস সিক্স, এটা জিরো হচ্ছে না, এটা চলে আসে কত হয় চার দুগুনি মাইনাস আট, মাইনাস তিন চারা বারো, তাহলে কত হয়ে গেল মাইনাস এইট প্লাস টুয়েলভ ইজিক্যাল টু ফোর, এটা হচ্ছে না, তাহলে অবভিয়াসলি কোনটা হবে, এটা হবে ছয় দুগুনি বারো মাইনাস বারো ইজিক্যাল টু জিরো, আচ্ছা তাহলে কি হবে আমাদের সি। সুমাইয়া ইসলাম, নাসিম রহমান, নূর হোসেন, নাজিব, ওকে ওকে ভেরি গুড ভেরি গুড, ডান। তাহলে টাইপ সেভেন টা বুঝে ফেলছি, সিঙ্গুলার ম্যাট্রিক্স ডান, ইসরাত জান খান ডান, ওকে 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 ভেরি গুড, টাইপ সেভেন আমাদের ডান। চলে আসো ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্সে, কোথায় চলে আসবো আমরা এখন, ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্সে আমরা চলে আসবো। এবার কি বলছে দেখো তো, আগে কনসেপ্ট কি বুঝছি আমরা, দেখো তো, গুড গুড গুড, ফারজান আক্তার, ঋতু, মাহুয়া, মাহিয়া, মোহাম্মদ খান, মুহিত হাসান, তানভীর, অনিকা ইসলাম, পুষ্পা, ওকে ঠিক আছে ডান। এবার পরে মেতে আসি আমরা, এক্স ফোর ফাইভ টুয়েন্টি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর ভ্যালু কত, খেয়াল করো আমায় কি বলছে, এটি একটি কি ম্যাট্রিক্স বলছে ভাই, এটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স বলছে আমাকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে খেয়াল করো যে ম্যাট্রিক্সের কি হবে আমাদের মান কি হবে শূন্য, তাই কি বলবো না ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। তাহলে একটু আমরা কমেন্ট কম করে আমরা একটু বেসিকটা বুঝিনি, এক নম্বর কাজটা হচ্ছে খেয়াল করো আমাদের কি, সেটা হচ্ছে আমাদের দেখবো কমপ্লেক্স ম্যাট্রিক্স কোনটা, যদি দেখি ভিতরে আমাদের কি আছে আই আছে। দুই নম্বরে আসো সিঙ্গুলার ম্যাট্রিক্স আমাদের কোনটা, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হবে জিরো, ঠিক আছে ওটা আমাদের কি হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স, এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর সিঙ্গুলার ম্যাট্রিক্স আমাদের এক কথা। তাহলে এটা করে ফেলি আমরা, টু এক্স চার পাঁচশো বিশ ইজিক্যাল টু জিরো, দ্যাট মিনস টু এক্স ইজিক্যাল টু কত, টোয়েন্টি, এক্স ভ্যালু কত আমাদের টেন, গেম ওভার, গেম ওভার, এক্স ভ্যালু কত আছে আমাদের টেন। ওকে একটু আমরা বুঝে ফেলছি, নান পরের ম্যাথ এসে বলি আমরা, এইটার মান বলে কে বলতে পারে, আমি দেখতে চাই এটা কি, যে বলতে পারবে আমি করিয়ে দেওয়ার আগে সে বস, এটার মান আমাদের কে বলতে পারে দেখি তো, আমি একটু দেখি এটা নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এর নাম্বারটা মনে করো না সেভেন পয়েন্ট থ্রি, সেভেন পয়েন্ট থ্রি ম্যাথের আনসার কে বলতে পারবে, ওকে ওকে অমৃত, সিফাত, ওকে ওকে ওকে, মোহাম্মদ সিরাজুল ইসলাম, ওকে ওকে ডান, হুমায়রা তাবাসুম, ওকে
তোমাদের কিন্তু বেসিকে অনেক প্রবলেম আছে, কারণ টাইপ সেভেনটা কিন্তু একদম বেসিক ম্যাথ ছিল। টাইপ সেভেন আগে বলছি, স্যার যদি খুব ভালো মানুষ হয় তাহলে টাইপ সেভেন থেকে প্রশ্ন করবে, তবে মাঝে মাঝে প্রায় আসে, এই জন্য করাচ্ছি, এই জন্য ম্যাথটা আমি তোমাদের করাচ্ছি। ওকে 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 রাফি আনাম, রাফি রাফি রাফি, ওকে 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 জিরো হবে। ওকে দেখি আমি করে লিখলে কি হয়, খেয়াল করো কি বলছি, স্কেলার বলেছি আমি, কি বলেছি আমি এবার, স্কেলার। স্কেলার কথার মানে কি ভাই, তিন গুণ বুঝতে স্কেলার কথার মানে কি, স্কেলার কথার মানে কি, স্কেলার মানে ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ বাদে বাকি সব উপাদান কি হয়, জিরো। সবাই বলো কি বলছি আমি, স্কেলার ম্যাট্রিক্স কোনটা, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত অন্য সকল উপাদান আমাদের কি হবে বলতো, অন্য সকল উপাদান আমাদের জিরো হবে, তাকে আমরা কি বলি বলতো, স্কেলার ম্যাট্রিক্স বলি। তার মানে কি, খেয়াল করো এই হচ্ছে আমাদের থ্রি, এই হচ্ছে আমাদের এক্স, এই হচ্ছে ওয়াই, এই হচ্ছে আমাদের থ্রি, আমরা জানি এটা হচ্ছে মুখ্য কর্ণ, এই উপাদানটা বাদে বাকি সব উপাদান জিরো, তার মানে কি x এর মান 0, তার মানে কি y এর মান 0, একদম চিন। তাহলে খেয়াল করো 7x - কি হবে 3y, এই হচ্ছে আমার 7, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে আমার 0, এবার খেয়াল করো y এর ভ্যালু কত, y এর ভ্যালু কত হবে 0, তাহলে 0 - 0 आंसर কি হবে আমাদের 0। বুঝতে পারছি আমরা, বা এই ইজি একটা ম্যাথ তোমাদের মোটামুটি সবারই পারা উচিত ছিল, বাট হাতে গোনা 5 6 জন ছাড়া বাকিরা কিন্তু आंसर করতে পারো নাই, বাকিরা आंसर করতে পারো নাই। ওকে 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 অল ক্লিয়ার। তোমাদের যাদের বেসিকের প্রবলেম আছে তার জন্য কতগুলো একদম একাডেমিক লেভেল বেসিকের জিরো লেভেলের কিছু ক্লাস এক্সট্রা নিব, তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপটা অ্যাড থাকতে পারো, এই গ্রুপে আমি তোমাদের একেবারে বেসিক কতগুলো ক্লাস নিব। ওকে এটা ভিক্টোরিয়া ব্যাটেল ফর এডমিশন টেস্ট এবি গ্রুপ ডান, সবাই একটু কমেন্টে জানাও আমাকে টাইপ সেভেনটা আমাদের ক্লিয়ার কিনা। ওকে সবাই একটু আমি কমেন্টে জানাও, রাহাতউদ্দিন সবাই তো বুঝি না ভাইয়া, সবাই আস্তে আস্তেই পড়াতে হবে। ও এখানে y হবে ভাইয়া, টাইমিং মিস্টেক, এটা y হবে, এটা 7x - 3y, এটা হচ্ছে আমাদের কি হবে, ডান সাবন ভাই হিরো থ্যাংক ইউ বুঝছি, তাদের মধ্যে আসলে y হবে, টাইমিং মিস্টেক, এটা এই ছোটখাটো মিস্টেক থাকবে, হ্যাঁ এগুলো প্রত্যেকে আমরা যে টাইপ করে সেও তো মানুষ, আর মানুষ মাত্রই ভুল হয়, আর ম্যাথমেটিক্সে টাইপিং একটু ভুল হবে, ঠিক আছে। ওকে ডান, এবার তাহলে চলে আসি আমরা পরের টাইপে, আর যাদের বেসিকে খুব বেশি প্রবলেম তারা এই গ্রুপটা থাকতে পারো। ওকে তাহলে চলে আসি পরের টাইপে, টাইপ 7, এইবার চলে আসি আমরা কি বলছি আমাদের, এটা প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স এটা একটু আমাদের বুঝতে হবে, প্রতিসম ম্যাট্রিক্স এটা একটু আমরা বুঝিনি, এটা বেশি ইম্পর্টেন্ট, এটাকে থ্রি স্টার দাও, প্রতিসম টাইপটার পাশে একটু থ্রি স্টার দাও, এটা কিভাবে করবো আমরা, তার এটা করার আগে একটা ইজি ম্যাথ করে নিই আমরা, আগে একটা ইজি ম্যাথ করে নিই, মনে রাখবা বলছে এ ইজিকাল টু এত হলে এ কোন ধরনের ম্যাট্রিক্স, এ কোন ধরনের কি বলছি বলতো আমরা, এ হচ্ছে আমাদের কোন ধরনের কি বলছি আমরা ম্যাট্রিক্স, তাহলে খেয়াল করি আমরা, এটা হচ্ছে কি খেয়াল করো আমাদের, এই যে কি আছে 2 7 7 - 9, খেয়াল করি আমরা এই কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে মুখ্য কর্ণ, এটা কি বলা আমাদের গৌণ কর্ণ, অলওয়েজ মনে রাখবা গৌণ কর্ণের, গৌণ কর্ণের প্রথম, গৌণ কর্ণের প্রথম এবং কি এবং শেষ উপাদান অলওয়েজ কি হয় সমান হয়, আর কি ম্যাট্রিক্স হবে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রতি সম ম্যাট্রিক্স, এটার নাম হচ্ছে আমাদের কি প্রতি সম ম্যাট্রিক্স ডান। সুমাইয়া আক্তার সুবর্ণ বলছে ভাইয়া উদ্ভাসে শান্তিনগর ব্রাঞ্চে আসবেন না, ইনশাল্লাহ আসবো, অফিস থেকে যদি বলে অবশ্যই আসবো, অনেকগুলো ব্রাঞ্চে গেছি তোমাদের ব্রাঞ্চে আশা করি আসবো, এবং আগামীকাল আগামীকাল ফার্মগেটের কনকর্ড টাওয়ারে আমার ক্লাস উদ্ভাসে, যারা ক্লাস করতে তাও তাড়াতাড়ি করে এসে পড়ো, আগামীকাল সকাল 6:30 থেকে একদম বিকাল 7টা পর্যন্ত আমি থাকবো উদ্ভাসে কনকর্ড টাওয়ারে ফার্মগেট শাখায়। ওকে পরের ম্যাথে আসি আমরা, ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়াল বুঝছি আমরা, তাহলে চলে আসি আমরা এটা, এটা কোন ধরনের ম্যাট্রিক্স দেখো তো তাড়াতাড়ি কমেন্টে দাও, এটা হচ্ছে টাইপ 7 এর 7.5 নাম্বার ম্যাথ, কি বলেছিলাম যে ম্যাট্রিক্সের গৌণ কর্ণের প্রথম এবং শেষ উপাদান কি হয়, প্রথম এবং শেষ উপাদান আমাদের ইকুয়াল হয় তাকে আমরা কি করবো বলতো, তার কি হয় যে ম্যাট্রিক্সের প্রথম এবং শেষ উপাদান আমাদের ইকুয়াল হয় তাকে আমরা কি বলি, তাকে বলি হচ্ছে আমরা প্রতি সম ম্যাট্রিক্স, তাকে আমরা কি বলি প্রতি সম ম্যাট্রিক্স বলি ডান। ওকে এইবার চলে আসি এটা 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 বক্রতে পরে আসি, বক্রতে একটু পরে যাবো আমি, তার আগে চলে আসি আমরা, কই গেল সিঙ্গুলার, সিঙ্গুলার কর্ণ হয়ে গেছে, ব্যতিক্রম ম্যাট্রিক্স এটা কর্ণ হয়ে গেছে, প্রতিসম এটা একটু ট্রিকি, এটা একটু ট্রিকি, আমাকে সবাই বলো পি এর মান কত, এটা 7.4 ম্যাথ, পি এর মানটা আমাদের কত, ওকে হ্যাঁ তারিখুল মসজিদ আসবো, অলরেডি আমাদের মালিবাগ শাখায় পোলা পান্ডা একদিন নিয়ে নিছে মসজিদ আসবো, ভাই মালিক টাওয়ারে আসেন, সব টাওয়ারেই আসবো, ঠিক আছে খুব তাড়াতাড়ি এসে বলি আমরা, কি বলছে কি বলছে 1 7 P 4 ম্যাট্রিক্স প্রতিসম হলে পি এর মান কত, তাড়াতাড়ি বলো পি এর মান কত, কাজের মধ্যে আসো কাজের মধ্যে। ওকে 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 ডান ডান ডান, প্রিয়াঙ্কা রানী পল ভাই আপনি ডানে আসেন, হ্যাঁ সকালে আসবো, খেয়াল করি আমরা কি বলছি প্রতিসম বলে দিছে আমাকে, যখন প্রতিসম আমাকে বলে দিবে তখন কি ম্যাথ করবো আমরা, আমরা জানি প্রতিসম ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মুখ্য সরি গৌণ কর্ণের প্রথম এবং শেষ উপাদান কি আমাদের ইকুয়াল হয়, তাহলে পি ইজিকাল কি হবে 7 ডান। ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ ওই শর্দ শেখ শেখ হাসান সাদ্দাম হোসেন, ওকে ওকে ডান ডান, এটা আমাদের হয়ে গেছে টাইপ 7, মনে হয় আমাদের শেষ আর মি ম্যাথ আমাদের নেই, ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স, ক্লাসিফিকেশন ম্যাট্রিক্সের লাস্ট ম্যাথ চলে আসে, কি বলছে এটা ব্লক হবে না ভাই, একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা তোমাদের বক্র হবে, বক্র
মুখ্যকর্ণের যে ম্যাট্রিক্সের মুখ্যকর্ণের উপাদান, মুখ্যকর্ণের উপাদান কি হবে বলতো আমাদের, জিরো হবে। তার মানে কি খেয়াল করো, যেহেতু বক্র বলে দিছে আমাকে, তার মানে কি এখানে এর ভ্যালু জিরো, বি এর ভ্যালু জিরো, সি এর ভ্যালু জিরো, এ ইজ ইকুয়াল টু জিরো, বি ইজ ইকুয়াল টু জিরো, সি ইজ ইকুয়াল টু আমাদের জিরো, দ্যাটস ইট। আচ্ছা ভাইয়া আমার কমেন্ট একবার পড়তেছেন না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই যে পড়ছি তো ভাইয়া, পড়ছি ঋণাত্মক পর্যন্ত মাত্র পড়ছি আমি, মারিয়া মেরি, আচ্ছা আচ্ছা, বারুয়া, মাহফুজুর রহমান, ইবান, হ্যাঁ সবাই কমেন্ট করে দিচ্ছি একবার। তাহলে সবাই একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানাও টাইপ সেভেনটা একদম পানির মতন ক্লিয়ার কিনা, একদম পানি পানি মারতে পারছি না, টাইপ সেভেনটা একটু, টাইপ সেভেনটা একদম পানির মতন ক্লিয়ার মারতে পারছি না বলো একটু আমাকে। ওকে 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 ওকে, ডান 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 ডান, হ্যাঁ টুঙ্গি আসবেন ভাইয়া, টুঙ্গি আসবেন, কি খাওয়া বলো, তাহলে খেতে আসবো, না খাওয়াইলে আসবো না। কুমিল্লা আসবেন, হ্যাঁ তানবীর কুমিল্লা, আমি অবশ্যই আসবো, যদি তুমি আমাকে কুমিল্লা রসমালাই খাওয়াবো তাহলে আসবো, নাহলে আসবো না। ওকে ডান, এটা আমাদের হয়ে গেল, মানে কি বলছি ক্লিয়ার, তাহলে চলে যাই নোমান আহমেদ, জাকিয়া মেজাবিন, কানিস, ফাতেমা নাভানা, ওকে ওকে, ওয়াটার ওয়াটার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, টাইপ কত নাম্বার, টাইপ সেভেন, পরে কি আছে আমাদের এইট, ম্যাট্রিক্স উইথ ডিফাইন্ড কন্ডিশন, ওকে এটা, এই দেখো একটু ঘুরায় বলছি আমি, ম্যাট্রিক্স ডিফাইন কন্ডিশন মানে কি, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং কি বলছি ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে যদি এম এর মান আমাদের কত হয়, এম এর মান, তাহলে এম এর মানটা বের করতে হবে আমাদের, দেখো এটা আসলে কিছুই না, এটা টাইপ সেভেনের মতন। ম্যাট্রিক্স পড়া ভাইয়া পানি বানাইছেন, থ্যাংক ইউ ভাইয়া, আর তারও স্লো পড়াবো, ঠিক আছে, কেউ বলে ভাইয়া ফাস্ট পড়ান, কেউ বলে স্লো পড়ান, ভাইয়া একদম পারফেক্ট লাইনে আমি আসি, অট এভার, ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে যদি এম এর মান আমাদের কি বলছি বলতো কত হয়, এম এর মানটা বের করতে হবে, তাই তো, তো কীভাবে বের করতে পারি এম এর মানটা আমি, একদম চিল, যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছে তার মানে কি, এটা কি আমার কি হবে নির্ণয়কের মান কি হবে জিরো, তাহলে এম মাইনাস টু ইন্টু এম মাইনাস থ্রি মাইনাস তিন গুণ ছয় ইজিকাল কত হবে জিরো। সব একটু ক্যালকুলেশন করে আমাকে বলো তো এর মানটা কত হয়, একটু আমাকে বলো এম এর মানটা আমাদের কত হবে, মাইনাস টু এম মাইনাস হচ্ছে আমাদের থ্রি, কমেন্টে জানাও আনসার কত আছে, হালিমা টু, সাদিয়া বলছে থ্রি কমা টু, সৈফুল সিক্স ও মাইনাস ওয়ান, দুধ বলছে মাইনাস বারো, এক একজনের একরকম মেসেজ কেন আসতেছে, এমন তো আসার কথা না, আমায় মনে হয় করতে হবে, নোমান দেখো তোমার মেসেজ ক্যালকুলেশন ঠিক আছে কিনা, এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস টু এম প্লাস সিক্স মাইনাস সিক্স ইজিকাল জিরো, এত কাটা দিয়ে বুঝতেই পারতেছি আমি, থাকি দেখো তো আমার এম স্কোয়ার মাইনাস ফাইভ এম ইজিকাল থাকছে আমার জিরো, জিরো কি থাকে আমার এম স্কোয়ার মাইনাস ফাইভ এম ইজিকাল কি বলছে জিরো, তাহলে এম কমন লিখে থাকবে এম মাইনাস ফাইভ ইজিকাল জিরো থাকবে, তাহলে একটা ভ্যালু এম কত আসবে জিরো কমা ফাইভ, এই তো রোকে আসতে আমার মিলে গেছে, মাইনাস সিক্স দিলাম কেন ভাইয়া, কোনটা এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস এম আছে মাইনাস টু এম মাইনাস এম আছে প্লাস সিক্স, এই মাইনাস সিক্স, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা ভুল করছি, এটা ভুল করছি, ইয়েস এক্সাক্টলি, আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে, দেখছো এটা ভুল হয়ে গেছে, আচ্ছা ভাই এখানে একটু কারেকশন করে নাও, ছয় দুগুলি তো বারো হয় তাই না, আমি ছয় দিন ছয় লিখে রাখছি, এটা বারো হবে, তাহলে একটু কারেকশন করে নাও, একটু কারেকশনটা করে নাও, কারেকশন করে নাও, এটা কত হবে মাইনাস মাইনাস বারো, কিছু একটা মনে আমি ভাবতেছিলাম ম্যাথ করাতে করাতে, এই জন্য ভুল হয়ে গেছে, এটা দেখো তো কত আছে ম্যাথ আমাদের আনসার কত আছে দেখো একটু, এটা এলইউ না, এটা আইইউ হবে, আইইউটি মনে হয়, আইইউটিতে আসলে কোনো ছিল, আইইউটি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তাহলে দেখো তো আনসার কত আছে এটার, ওকে মাইনাস ওয়ান কমা সিক্স, তাই তো, ওকে ওকে ওকে, ডান 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 ডান, ওকে জাতি কখনো ভুল করে না, ওয়াট এ কমেন্ট ম্যান, ওকে তাহলে চলে আসি আমরা টাইপ এইটে, টাইপ এইট আমরা এমনি পারবো, ডান 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 ডান, টাইপ এইট কাতাগরি করে ফেলি আমরা, কি বলছে এত ম্যাট্রিক্স, ওকে কি বলছে এত ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে যদি পি এর মান কত হয়, তাহলে খেয়াল করে ব্যতিক্রমী মানে কি নির্ণয়কের মান জিরো হবে, পি মাইনাস ফোর পি প্লাস টু মাইনাস তার দুগুণ আট ইজিকাল টু জিরো, তাহলে খেয়াল করে আমরা চিহ্ন বোর্ডে ব্যাখ্যা করে ফেলো, এর আনসার কি হবে পি ইন্টু পি প্লাস টু মাইনাস ফোর ইন্টু পি প্লাস টু মাইনাস এইট ইজিকাল টু জিরো, তাই যদি আমাদের হয় তাহলে কি হবে পি স্কোয়ার প্লাস টু পি মাইনাস ফোর পি প্লাস মাইনাস মাইনাস চার দুগুণ এইট মাইনাস এইট ইজিকাল কি হবে আমাদের জিরো, একদম চিহ্ন বোর্ডে করে ফেলি আমরা, পি স্কোয়ার মাইনাস টু পি আমি যোগ বিয়োগ করবো না, তোমরা কই আনসার বলো, আমি যোগ বিয়োগ করলেই ভুল হবে, এতে ভালো তোমরা কই আনসার বলো, হ্যাঁ সিক্সটিন হবে এক্স্যাক্টলি, জাতি কখনো ভুল বলে, জাতি যেহেতু বলছে পি এর মান কত সিক্সটিন, তার মানে সিক্সটিনই মনে হয় হবে, আমি ক্যালকুলেশন না করি ভয় লাগতেছে, ওকে হোয়াট এভার ম্যাথ গড, আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ, ওকে 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 ওকে, কোন হরে আজরিন করিম বলছে তাহি নাকি, আমি দুই হাজার নাম তার একবার বলবো, না
সিরিয়াসলি আমি দুইয়ের ঘরে নামতে একবার পড়বো, ছয় ছয় দুগুণে বারো, আট দুগুণে ষোলো, ঠিক আছে আমি নামতে একবার করে পড়বো। ওকে আচ্ছা তাই আব্দুল আজিজ পচা কথা বলা যাবে না, ক্ষুধা লাগছে খাবো, খাবার টেনশনে আসি, ঠিক আছে ওকে 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 দ্যাটস গ্রেট। তো এটা সবাই একটু কমেন্টে আমাকে জানাও টাইপ এইট আমাদের একদম ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টে আমাকে জানাও টাইপ এইট আমাদের একদম ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি করে জানাও একটু, তাহলে চলে আসি আমরা পরের টাইপ চলে যাবো, রাত অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি করে কমেন্ট একটু জানাও, তুমি জানাও ভাই এটা যে এমনি ছোট ম্যাচ, এটা কি শর্টকাট দেবো আমি? ওকে 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 হ্যাঁ ওটা তো ক্লিয়ার করে দিলাম, একটু আমাকে কমেন্টে জানাও যেন টাইপ এইটটা ক্লিয়ার কিনা পুরোপুরি। তাসফিকা মিম, আব্দুল আজিজ, নোমান হোসেন, ওকে 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 ডান 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 ওকে ওকে ওকে। সাস্টে একজন কমেন্ট করছো সামিয়া চৌধুরী, সাস্টে আগে ক্যালকুলেটর ইউজ করতে দিত, এখন দেয় না কারণ সাস্টে এখন গুচ্ছ রান্নার হয় আর গুচ্ছের কোনো কিছুই কি বলতো ক্যালকুলেটর দেয় না, গুচ্ছের উনিশটা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি তোর কি দেয় না ক্যালকুলেটর দেয় না। ওকে এটা আমাদের ডান, তাহলে এটা চলে গেল, আরেকটা চলে এসেছে টাইপ নাইন, কি বলছে ওয়ার্ডার অফ ম্যাট্রিক্স, ওয়ার্ডার অফ ম্যাট্রিক্স, তাহলে ওয়ার্ডার অফ ম্যাট্রিক্স এটা তুমি বলি আর সি পারো তোমরা। ওকে আমাকে বলছে এ একটা ম্যাট এইভাবে বুঝো না তোমরা, তোমাদের একটু আমি সহজ করে বুঝাই, এটা তোমাদের একটু প্রবলেম হতে পারে এইভাবে বুঝো, মনে হলো টু থ্রি ওয়ান টু ইলেকট্রন ম্যাট্রিক্স, ঠিক আছে এই ম্যাট্রিক্স এগুলো কি বলি আমরা রো বলি আর এগুলো কি বলি আমরা কলাম বলি, ঠিক আছে তাহলে খেয়াল করো আমি যদি বলি এই ম্যাট্রিক্স কি এক্সপ্রেস করবো আমরা, এটা হচ্ছে আমার টু বাই কি আমার টু ম্যাট্রিক্স, তাহলে আমাকে বলছে এ হচ্ছে একটা আমার ম্যাট্রিক্স আর বি হচ্ছে আমার বলতো আর একটা ম্যাট্রিক্স, আমাকে বলছে এ বি এর মাত্রা, ভাই মাত্রা কিভাবে বের করতে হয়, মাত্রা বের করতে হয় আর সি দিয়ে, আর সি মানে কি আমরা আর সি কলা খাই না, ওই আর সি কলা কি বলতো আমাদের আর সি এ মনে রাখবো আমরা, আর হচ্ছে আমাদের কি রো এর মান, আর সি হচ্ছে আমাদের কি বলতো কলামের মান। আমরা এই টাইপটার পরে চলে যাবো ঠিকই একটা টাইপে চলে যাবো, যেটা গত ক্লাসে আমার কনফিউশন ছিল, খেয়াল করি আমরা একদম চলে আসি, আমি খেয়াল করো আর সি কলায় চলে আসি, তাহলে আর হচ্ছে আমাদের কি রো, রো কত আমাদের টু, এই হচ্ছে আমাদের টু, আর সি হচ্ছে আমাদের কলাম, কলাম মানে কি কলাম হচ্ছে আমাদের থ্রি, তাহলে এই হচ্ছে আমাদের থ্রি, তাহলে এবি ম্যাট্রিক্সের মাত্রা কত আমাদের টু বাই থ্রি, তার মানে হচ্ছে এই আর সি মানে কি প্রথম ম্যাট্রিক্সের রো আর সি মানে হচ্ছে কি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, আমি লিখে রাখছি প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কি আমাদের কলাম, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এটা ক্লিয়ার? ওকে 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 এটা খুবই ইজি ছিল, সাত নম্বর আর নয় নম্বর টাইপটা খুবই ইজি টাইপ ছিল, এটা একদম বেসিক টাইপ ছিল আমাদের ডান। এবার তাহলে চলে আসি আমরা একটা জিনিসের কনফিউশন, যেটা নিয়ে তোমরা সবাই কথা বলছো, এই যে এটা ও এট। এইবার চলে আসি আমরা থিওরি অফ ডায়াগোনাল নিয়ে, তোমাদের অনেকের অনেক প্রবলেম ছিল, ওই প্রবলেমগুলো আমি তোমাদের এখন সলভ করে দিচ্ছি, খেয়াল করো এই প্রবলেমগুলো তোমাদের এখন আমি সলভ করে দিব, একটু মনোযোগ সহকারে বুঝো, খেয়াল করো খেয়াল করো থিওরি অফ ডায়াগোনাল, আপার অ্যান্ড লোয়ার প্রোডাক্টে চলে আসবো আমরা একটু, এটা নিয়ে অনেকে আমাকে বলছে কনফিউশন তোমাদের, এটা কি বলেছিলাম এই উপরে এই টুকটা আমাদের কি বলা হয় আপার প্রোডাক্ট আর নিচের এই টুকটা আমার কি বলা হয় খেয়াল করো লোয়ার প্রোডাক্ট, এটা বলেছিলাম যদি আপার প্রোডাক্ট আর লোয়ার প্রোডাক্ট যদি আমাদের কি হয় বলতো ইকুয়াল হয় তাহলে ম্যাথটা আমরা কিভাবে করবো, যদি আপার প্রোডাক্ট লোয়ার ইকুয়াল হয় বিশাল বড় এক হাজার পৃষ্ঠা ম্যাথ মনের ভুল আমরা করবো না, শর্টকাটটা আমাদের কি ছিল খেয়াল করো ফোর মাল্টিপ্লাই আপার, ফোর মাল্টিপ্লাই আপার কি ছিল প্রোডাক্ট, এটা কি করে এই হচ্ছে আমাদের ফোর আর আপার প্রোডাক্ট কি এ বি সি, এই হচ্ছে আমাদের এ বি সি, তাহলে আমাদের কি দেখো ফোর এ বি সি ম্যাথ ডান, এই হচ্ছে আমাদের ফোর এ বি সি ডান, এটা শিখেছিলাম না তাই তো। ওকে ভাইয়া আমি চলে আসছি টাইপ ওয়ানে, তোমরা এখনো টাইপ টেন নিয়ে ডিসকাশন করে যাচ্ছ, ওটা খুব ইজি টাইপ ছিল আর সি দিয়ে করতে হয় ওটা না প্রবলেম হলে আবার ব্যাখ্যা করবো লাগলে। ওকে 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 কিন্তু এটা কখন অ্যাপ্লিকেবল না তখন একটু আমরা দেখি কখন অ্যাপ্লিকেবল না, ফর এক্সাম্পল আমি একটা ম্যাথ দেখাচ্ছি তোমাদের খেয়াল করো খেয়াল করো এই ম্যাথটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেবল না, ঠিক আছে এবং এই টাইপের ম্যাথ আমাদের এখন অ্যাপ্লিকেবল হবে না, থিওরি অফ আপার প্রোডাক্ট কখন অ্যাপ্লিকেবল হবে না, যদি আমরা দেখি পাশাপাশি, যদি আমরা দেখি পাশাপাশি রো অথবা রো অথবা কি বলছি আমি কলাম বরাবর, রো অথবা কলাম বরাবর ওয়ান থাকে অর্থাৎ অর্থাৎ ইউনিটারি থাকে, ইউনিটারি থাকে তখন অ্যাপ্লিকেবল না, যেমন কি আবার এই ম্যাথ দেখো আমাদের রো বরাবর কি আছে সরি প্রিভিয়াস ওটা কোথায় পৃষ্ঠা পাবো যেটা লিখলাম মাত্র এই যেটা, হ্যাঁ তাহলে খেয়াল করি আমরা আমাদের দেখো রো বরাবর কি আছে কিনা খেয়াল করি আমাদের রো বরাবর কিন্তু ওয়ান আছে কলম বরাবর আমাদের কি আছে দেখো ওয়ান আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের থিওরি অফ আপার অ্যান্ড লোয়ার প্রোডাক্ট আমাদের অ্যাপ্লিকেবল হবে না, এই ম্যাথগুলো তোমাদের আসার সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ এটা চার থেকে পাঁচ পিছনে বড় বড় ম্যাথ হয় এগুলো বুয়েটে আসলে আসতে পারে আদারওয়াইজ আসবে না। ওকে
ভাইয়া কি আমাদের কমেন্টস পড়বেন না? হ্যাঁ ভাইয়া পড়বো। আচ্ছা ভাইয়া ব্রাহ্মণবাড়ি আসলে আপনাকে মারামারি শিখিয়ে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মুমু। ঠিক আছে, এইটা চলে গেল একটা ম্যাথ। আরেকটা ম্যাথ দেখাচ্ছি, কখন অ্যাপ্লিকেবল না, একই টাইপের ম্যাথ। জাস্ট মনে রাখতে হবে পাশাপাশি যদি ওয়ান থাকে তখন অ্যাপ্লিকেবল হবে না। তো আরেকটা ম্যাথ দেখি, যদি আমরা এরকম ওকে খেয়াল করো, ওয়ান ওকে ওয়ান ওয়ান ওমেগা স্কোয়ার, দেন কি আছে আমাদের ওমেগা কিউব, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা ওয়ান, এটার ভ্যালু আমাদের চাওয়া হয়েছে। কেন করি আমরা এই ক্ষেত্রে কিন্তু আমাদের থিওরি অফ আপার প্রোডাক্ট আর থিওরি অফ লোয়ার অ্যাপ্লিকেবল হবে না। কেন হবে না কি বলছিলাম, খেয়াল করো, পাশাপাশি যদি দুইটা আমাদের মান থাকে, রো বরাবর বাকি কলম বরাবর, তখন কিন্তু থিওরি অফ আপার অ্যান্ড লোয়ার প্রোডাক্ট অ্যাপ্লিকেবল হয় না। সো এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেবল হবে না, বাকি সব ক্ষেত্রে আমাদের কি অ্যাপ্লিকেবল হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, মজা নাও না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, এগুলো বেশ বড় ম্যাথ, আমাদের ভার্সিটিতে আসার মতো না, তাহলে আমি করিয়ে দিতাম। যেহেতু আমাকে না হলো 15-20 জন, এটা নিয়ে আমাকে নক করছো, এই জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম, এটা আমাদের আসার মতো ম্যাথ না। ঠিক আছে ওকে ওকে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের অনেকের কমেন্ট ছিল ভাইয়া কোন কোন বই পড়বো, তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এখন কোনো বই কেনার দরকার নাই, আমরা যে স্লাইডগুলো দিচ্ছি দ্যাট ইজ এনাফ ফর ইউ। এবং তোমাকে আগামীকাল অথবা পরশুদিন মুসলিমদের আগামীকালই আমরা একটা প্র্যাকটিস শিট দিয়ে দিব সলভ সহ, বুঝতে পারছো? ওইটা করো, এখন করো। জানুয়ারি মাসে কোনো নতুন বই কেনার কোনো প্রয়োজন নাই, ফেব্রুয়ারি মাসে তুমি বই কিনবা, এবং কোন বই তোমার কিনতে হবে সেটা তোমাকে আমরা বলে দিব। আর ম্যাক্সিমাম বইয়ের কিন্তু 2021 সালের মানে ভাষণটা এখন আসে নাই, সো বই এখন কোনো প্রয়োজন নেই, বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সবাই একটু আমাকে কমেন্টে জানাও, সবাই একটু আমাকে কমেন্টে একটু কমেন্টে জানাও যে আমাদের আজকের ক্লাস তোমার কেমন লাগলো, একটু কমেন্ট আমাকে জানাও। আর যারা উইক আসো তাদের বললাম এই গ্রুপটায় জয়েন হয়ে যাও, এখানে একেবারে বেসিক কতটা ক্লাস আমি দিব তোমাদের। ভাইয়া মানিনয়ের ওকে ডান অসম, আলহামদুলিল্লাহ ভাইয়া ওকে ডান ডান ডান, সুপার ক্লাস, থ্যাংক ইউ। ওকে আজকে ক্লাস আমাদের পর্যন্ত, সবাই ভালো থাকো, আমার নামে দোয়া করো, আসসালামু আলাইকুম। ডান হাসো।